তো দেখুন বন্ধুরা, আমাদের যে আপকামিং যে এক্সাম হতে চলেছে বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে, এখানে একটা টপিক আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কমন টপিক, যেটা হচ্ছে রিজনিং এর অ্যানালজি। রিজনিং এর অ্যানালজি থেকে আপনাদের প্রশ্ন আসবেই আসবে। তো আজকে আমি আপনাদের মানে সাংখ্যিক অ্যানালজি মানে নাম্বার অ্যানালজি থেকে কয়েকটি প্রশ্ন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, সেগুলি সলভ করব এবং আপনারাও আমার সাথে সাথে সলভ করুন। এবং কারেক্ট আনসার কী হয় আপনারা আমার আগে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো ঠিক আছে, প্রথমে আপনারা ট্রাই করুন, তারপর আমার সঙ্গে আপনারা মিলিয়ে নেবেন। কারণ যত সময় নিজের থেকে ট্রাই করে আনসার বের করতে পারছি না, তত সময় আপনার শেখাটা হবে না, তাই না? তো দেখুন এখানে প্রথম প্রশ্ন কী বলেছে, 42:14 56:56 হবে। তার মানে 42 এমন কী করা হয়েছে যার ফলে আমরা 14 পেয়েছি, অর্থাৎ 42 কিছু না কিছু করা হয়েছে, গুণ, যোগ, বিয়োগ, পূরণ, ভাগ, স্কোয়ার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, মানে যে কোনো একটা পদ্ধতিতে কিছু একটা করে আমরা 14 পেয়েছি। যেভাবে পেয়েছি ঠিক সেইভাবে 56 থেকে কোন সংখ্যাটা পাবো সেম ট্রিকে, এটাই হচ্ছে আমাদের রিজনিং বা অ্যানালজির মেইন মুদ্রা বিষয়। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন। তার আগে আমি আপনাদের বলেছি, দেখুন তো এখানে দেখুন 4 এবং 2 দেওয়া আছে, ঠিক আছে। আমরা 4 দুগুণ 8 করলাম, 4 আর 2 6 করলাম, হলো না আমাদের 14 হলো না, 4 4 যদি 16 করি, 4 4 2 এর স্কোয়ার যদি 4 করি, তাহলে 2টা প্লাস করলে 20 হবে, মাইনাস করলে 12 হবে। এই ট্রিকে আমাদের হচ্ছে না। তো কোন ট্রিকে ফলো করবো দেখুন তো, 4 দুগুণ 8, আমরা এই ট্রিকে যদি সলভ করি, 4 দুগুণ 8 করলাম, আবার 4 আর 2 যোগ করলে কত হবে বন্ধুরা, 6। তো এই 2টা প্লাস করলে কত হবে, 14, ঠিক আছে, হয়ে গেল 14, দেখুন পেয়ে গেলাম। এবার দেখুন 56, তো 56 আমরা সেম টু সেম কী করবো, প্রথমে 5 6 গুণ করবো, কত হবে 30, আবার এই দুটোকে প্লাস করবো কত হয়ে যাবে 11, তো এটুকে প্লাস করলে কত হবে 41। তো 41 অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন কোন ট্রিকে সলভ করেছি। তো আরও বিভিন্ন ট্রিক রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা ট্রিক রয়েছে, দেখুন তো। তো এই প্রশ্নে কারেক্ট আনসার কী হবে দেখুন তো, এই প্রশ্নে কারেক্ট আনসার কী, 48 থেকে এমন কী করা হচ্ছে যেটাতে আমরা 63 পাই, আবার 80 থেকে আমরা কী পাবো। এখানে সিম্পলি আমি আপনাদের বলে দিই, এখানে দেখুন কী দেওয়া হচ্ছে, 48 63, এরপরে দেওয়া হচ্ছে 80, এরপরেরটা কী হবে, তাই না? তো এবার দেখুন আমরা যদি 7 স্কোয়ার করি তাহলে কত হবে, 7 7 49 49 থেকে 1 মাইনাস করলে কত হবে 48। এবার এখানে যদি আমরা 8 স্কোয়ার করি তাহলে কত হবে, 8 8 64, যদি 1 মাইনাস করি তাহলে কত হবে 63। এবার যদি আমরা সেখানে 9 স্কোয়ার করি তাহলে কত হবে, 9 9 81 81 থেকে 1 গেলে কত হবে 80। এবার 7 8 9, তারপর কী হবে নিশ্চয়ই আপনারা জানেন, কত হবে 10 স্কোয়ার। তো 10 স্কোয়ারে কত হবে ভাই, হবে 100। তো 100 থেকে আমরা 1 যদি মাইনাস করি কত হবে, 99 ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার সি। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরের প্রশ্ন, 3 4 3 থেকে 10 কী করে হলো, সেম টু সেম উপায়ে 7 8 9 থেকে কোন সংখ্যাটি হবে আমাদের বলতে হবে, বলুন তো। আপনারা কমেন্ট করুন, তো ভিডিওটা একটু পজ করুন, ভিডিওটা বন্ধ করুন, আপনারা এখানে পজ করুন, পজ করে আপনারা কারেক্ট আনসার কী হয় কমেন্ট বক্সে বলে দিন, তারপর আপনারা আমাদের সঙ্গে মিলিয়ে নেবেন। এর মানে দেখুন খুব সহজ কিন্তু ভাই, একটু মাথা খেলান, খুব সহজ। এখানে দেখুন 3 4 3 দিয়েছে, এই সবগুলো যদি প্লাস করি তাহলে কত হবে, 4 8 3 7 7 8 3 কত হবে 10। এবার এবারে দেখুন এইগুলো যদি প্লাস করি তাহলে কত হবে, 7 প্লাস 8 প্লাস 9 কত হয়ে গেল, 28 সাথে 15 প্লাস 9 15 9 কত হয়ে গেলো, 24 ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার ডি 24। দেখুন কত সহজ। তো আপনারা ভাবছেন কি এত সহজ এক্সামে আসবে না, আমরা যে কঠিন যেটা ট্রিক রয়েছে ভাই, একদম কঠিন ট্রিক, সেটাও আমি আপনাদের দেখাবো, সাথে থাকুন। এবার সব ধরনের প্রশ্ন আপনারা পাবেন, টেনশন নয়। তো 22 থেকে 10 কী করে হলো, 35 থেকে কী হবে দেখুন তো, কী হবে, 32 হবে, দুঃখিত 32। এবারে দেখুন কী হবে, আমরা 22 থেকে 10 করে আমরা কী পাবো, 2 আর 2 এর 4, আবার 2 দুগুণা 4 হলো না, 2 এর স্কোয়ার 4 2 এর স্কোয়ার 4 কোনো মতে 10 হচ্ছে না, তাই না? তো এবারে দেখুন আমরা 22 থেকে 10 পাচ্ছি না, 10 থেকে 22 পাওয়ার চেষ্টা করি, 10 ইন্টু 2 প্লাস 2 দেখুন তো, 10 ইন্টু 2 প্লাস 2, 10 দুগুণা 20, 8 দিয়ে কত গেলো 22। এবার সেম টু সেম অপশন থেকে করি, 32 হবে। এবার যদি 20 আমরা ধরি তাহলে কী হবে, 20 পূরণ 2 প্লাস 2 কত হয়ে গেলো, 42, 32 পেলাম না। যদি 15 দিয়ে করি তাহলে কী হবে, 15 পূরণ 2 15 দুগুণা 30, 8 দিয়ে কত হবে 32 হবে, কারেক্ট আনসার অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, এখানে 32 ছিল।
ঠিক আছে ভাই, তারপরের প্রশ্ন। আট থেকে চব্বিশ ছয় থেকে কত হবে? একদম ভেরি সিম্পল, আটের সঙ্গে তিন গুণ করলে কত হবে? টোয়েন্টি ফোর। ছয়ের সঙ্গে তিন গুণ করলে কত হবে? তিন ছয় আঠারো ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি। তারপর দেখুন এগারো থেকে চব্বিশ, আবার এখানে দুইটার সঙ্গে কী হবে? একদম সেম আগের ট্রিকে আমরা করবো, কী করে করবো দেখুন তো, এগারো দুগুণা বাইশ, সঙ্গে দুই প্লাস করবো, কত পেয়ে গেলাম? চব্বিশ। এবারে দেখুন বাইশ দুগুণা কত হবে? বাইশের সঙ্গে দুই পূরণ করলে কত হবে? চৌচল্লিশ। চৌচল্লিশ আর দুই কত হবে? ছয় চল্লিশ, কিন্তু এখানে উনত্রিশ আছে, সেটি হলো না। এবার দেখুন পনেরো দিয়ে যদি করি তাহলে পনেরো দুগুণা ত্রিশ, আট দিয়ে কত হলে বত্রিশ, কিন্তু এখানে পঁয়ত্রিশে সি হলো না। এবার আমরা আঠারো দিয়ে চেক করি, আঠারো ইন্টু টু কোথায় গেলো? আঠারো দুগুণা ছয়ত্রিশের সঙ্গে আবার টু প্লাস করবো, কত হয়ে যাবে? থার্টি এইট, অর্থাৎ আঠারো থার্টি এইট, এইটিন থার্টি এইট ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। তারপর দেখুন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে? সিক্সটি টু থেকে ওয়ান ফাইভ ফাইভ, আবার সেভেন্টি ফোর থেকে কী হবে? এটি আমাদের বের করতে হবে, তাই না? তো এবার দেখুন আমরা কী করবো, সিক্সটি টুর সঙ্গে সিক্সটি টু প্লাস করি, তাহলে কত হয়ে গেলো? দুই আর দুই চার, এখানে কী হলো? ছয়ের ছয় বারো, একশো চব্বিশ, হলো না ওয়ান ফিফটি ফাইভ। এবার একটা ট্রিক ফলো করুন, সিক্সটি টুর অর্ধেক করুন, সিক্সটি টু অর্ধেক কী হবে? থার্টি ওয়ান, তো থার্টি ওয়ান এখানে প্লাস করুন, কত হয়ে গেলো? ওয়ান ফিফটি ফাইভ। ঠিক আছে, তো এখানে সেম টু সেম সেভেন্টি ফোর প্লাস সেভেন্টি ফোর কত হবে? চার চার আট, সাত সাত চোদ্দো। ঠিক আছে, এবার সেভেন্টি ফোরের অর্ধেক যদি করি তাহলে কত হবে বন্ধুরা? থার্টি সেভেন। এবার এখানে থার্টি সেভেন প্লাস করুন, কত হয়ে যাবে? আটার সাথে পনেরোর পাঁচ, হাতের হলো এক, চার তিন সাত, আর একের আট, ওয়ান, ওয়ান এইটি ফাইভ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কিনা না, বুঝতে না পারলে তাড়াতাড়ি কমেন্ট করুন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে ভাই, তারপর দেখুন বারো থেকে পঞ্চাশ, আঠারো থেকে কী হবে? মোস্ট ইম্পর্ট্যান্ট, বারো থেকে পঞ্চাশ অর্থাৎ যে কোনোভাবেই হোক কোনো না কোনোভাবে আপনাকে কিন্তু মেলাতে হবে। এবার কীভাবে মিলবে সেটা কেউ জানে না ভাই, কিন্তু মিলাতে হবে, ঠিক জানতে হবে। এখানে দেখুন বারোর সঙ্গে যদি পাঁচ গুণ করি কত হবে? পাঁচ বারো ষাট। এবার দশ মাইনাস করবো কত হয়ে যাবে? পঞ্চাশ। সেম টু সেম আঠারোর সঙ্গে পাঁচ গুণ করবো কত হবে? পাঁচ আঠারো নব্বই, মাইনাস দশ করে নেবো কত হবে? আশি। দেখুন কত ইজিলি, ভেরি ইজিলি আনসারগুলো বেরিয়ে যাচ্ছে, তাই না? তারপরের প্রশ্ন দেখুন, আটচল্লিশ থেকে ছাপ্পান্ন, একাশি থেকে কত হবে? ঠিক আছে, আর অনেকগুলি প্রশ্ন আছে, আমরা সলভ করব। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন, এই প্রশ্নের কারেক্ট আনসার। আরও অনেকগুলি প্রশ্ন আমরা রেডি করে রেখেছি, আপনারা কমেন্ট করবেন। এই ধরনের যদি আপনাদের ট্রিক চাই তো অবশ্যই আমি আপনাদের সবগুলি ডিসকাস করার চেষ্টা করব টপিক ওয়াইজ। ঠিক আছে, যেহেতু এক্সাম চলে আসছে আর সময় নষ্ট করব না আমরা, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করব প্রতিদিন, ঠিক আছে তাই না? যদি আপনাদের এই ধরনের ট্রিক প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট করবেন, এবং কোন ধরনের ক্লাস আপনারা চান সেটা অবশ্যই কমেন্ট করবেন, তারপর আমরা ক্লাসটি রেগুলার কন্টিনিউ করতে যাব। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।